কুইন্সল্যান্ডের বেঙ্গলি সোসাইটির শ্রী শ্রী দুর্গাপুজো এবছর রজত জয়ন্তী বর্ষ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের প্রবাসী বাঙালিদের এই পুজোয় সাবেকিয়ানার সঙ্গে রয়েছে ঐতিহ্যের মিশেল, শিকড়ে ফেরার টান। পুজোর চার দিন তাই বেঙ্গলি সোসাইটির প্রবাসী বাঙালিরা বেঁধে বেঁধে থাকেন, সাংস্কৃতিক অনুষ্ঠান একসঙ্গে খাওয়া দাওয়াও চলে পুজোর চার দিন ধরে। টিকিট জন্য বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া ব্রিসবেন থেকে আমি তাপস কলকাতার সকল দর্শকের জন্য স্বাগত শুভেচ্ছা। পুজো মানেই আনন্দ, হই হুল্লোর, খাওয়া দাওয়া আর ঢাকের তালে নৃত্য। সেই আনন্দেই মেতে উঠেছে সুদূর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের প্রবাসী বাঙালিরা। পুজোর কটা দিন নিজেদের শিকড়ের টানে মেতে থাকা ব্রিসবেনের বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ডের দুর্গাপুজো এবার 25 বছরে পা দিল। 2 থেকে 3 জন বাঙালি একটি ছোট্ট গ্যারেজে প্রথম এই দুর্গাপুজো শুরু করেন, তারপরে দীর্ঘ 25 বছর ধরে চলছে এই পুজো। চেহারায় বহরে পুজোর আমূল পরিবর্তন ঘটেছে। আর 25 বছর সেটা আরও একটা অন্যরকম পাওনা, কেউ ভাবতে পারে না যে কিছু একটা ছোট শুরু করে সেটা কয়েকজন ফ্যামিলি নিজেদের গ্যারেজে শুরু করে সেটা এতটা বড় লেভেলে নিয়ে গেছে। আর এবারে স্পেশালি আমরা মনে হয় খুবই লাকি যে আমাদের সঙ্গে যারা শুরু করেছিলেন তারা সবাই আছেন, প্লাস নতুন জেনারেশন নেক্সট প্রজন্ম তারাও আমাদের টিমে আছে, মানে সবাই একসাথে করছে। তো ওটা দেখতে খুব ভালো লাগে যে আমাদের যারা এল্ডার্স পাস্ট প্রেজেন্ট অ্যান্ড এমার্জিং প্লাস আমাদের কামিং আপ জেনারেশন সবাই একসাথে একভাবে একজোট হয়ে এত হইচই করছে। আর বেঙ্গলি সোসাইটির শ্রী শ্রী দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা করেছেন সুকুমার চক্রবর্তী ও শুক্লা চক্রবর্তী। গত 25 বছর ধরে তারা মণ্ডপ সজ্জা করে আসছেন, সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় পুজো মণ্ডপ। পুজোর চার দিন ধরে সদস্যরা একসঙ্গে খাওয়া দাওয়া করেন, সেই সঙ্গে বিকেলে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা এবং অস্ট্রেলিয়ার সংস্কৃতির মিশেলে সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এটা একটা স্পেশাল ইয়ার আমাদের সবার জন্য, মানে এটা ভাবাই যায় না যে আজ থেকে 25 বছর আগে একটা গ্যারাজে পুজো শুরু হয়ে আজকে এত বড় আকার নিয়েছে। এখানে মানে সব কমিউনিটি এবং অস্ট্রেলিয়ান কমিউনিটি থেকেও অনেকেই এসছে। এবারে সব থেকে বড় পাওনা হচ্ছে যে আমরা অনেক রকমভাবে আমাদের পুরো কলকাতার পরিবেশটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এখানে অনেক অনেক রকম স্টল দিয়েছি, খাবারের স্টল আছে, কত রকম খাবার আছে, পুরো কলকাতাটা আমরা এখানে ব্রিসবেনের মধ্যে নিয়েছি। মিনি ভার্সন অফ ক্যালকাটা একদম। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন এবং পুজোটা সবার ভালো কাটুক, এটাই আমাদের কামনা। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ড। পুজোর চার দিন মেতে উঠেছে পুজোর আনন্দে। কলকাতা টিভি।